আসলে আমার দোকানে মহসিন ভাই এমন অনেক কাস্টমার অনেক মানে গ্রামাঞ্চল বা মফস্বল এলাকা থেকে আসে, এসে মনে করেন আইডিয়া করে 20,000 টাকার মাল নিব, 1,00,000 টাকা বিল হয়ে যায়। মফস্বল এলাকার অনেক মানুষ আসে, এসে বলে যে ভাই আগে আপনার দোকানটা খুঁজে পাইনি, অনেক খুঁজছি পাইনি, বা আগে ঠিকানা জানতাম না, আগে জানলে ভালো হতো, ওই অন্য জায়গা থেকে নিয়ে ঠকছি, তারা আমার দোকানটা আগে দেখবে। ওরে ভাই কত কিউট কিউট ডিজাইন আসছে দেখেন তো, লোভে পড়ে যাবেন ভাই। হ্যাঁ অবশ্যই, বললাম না 20,000 টাকার মাল একজন নিতে আসে, বাজেট 20,000, বিল হয় 1,00,000, বিল হয় 80,000। খুচরা দোকানদার ভাইদের জন্য একটা কথা আমার সবসময় অনুরোধ করি, যেখানে সেখানে যাবেন না, ঠকবেন না, ইনশাল্লাহ আপনাদের দোকানের জন্য, প্রোডাক্টের জন্য, ব্যবসার জন্য যদি কোনো বাচ্চাদের প্রোডাক্ট প্রয়োজন হয় আগে আমার দোকানটা দেখবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কী নেবেন কী নেবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। চমৎকার সব ছোট্ট সোনামণিদের প্রিমিয়াম কোয়ালিটি, এক কথায় অ্যাঙ্কার সেট, মেয়ে বাবু এবং ছেলে বাবুদের আজকের কালেকশনগুলো দেখাবো, যেটা থাকবে হচ্ছে আপনাদের সবার প্রিয় সোহাগ হুশিয়ারিয়ান গার্মেন্টসের পক্ষ থেকে। তো এই দোকানটা অবস্থিত কিন্তু হচ্ছে বাংলাদেশেরই সবচেয়ে স্বনামধন্য একটা পাইকারি মার্কেট, দক্ষিণ কেরানীগঞ্জে আলম টাওয়ারের চতুর্থ তলায় দোকানটা অবস্থিত। সঙ্গে থাকবেন প্রোপাইটার আমাদের সোহাগ ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, নতুন নতুন কালেকশন দেখলে না আমার খুব আনন্দ লাগে। বিষয়টা হলো আমি ব্যবসায়ীদের নতুন সন্ধান দিতে পারি। সুন্দর সুন্দর এবার খুব সুন্দর সুন্দর মাল আসছে, দেখার মতো প্রতিটা ডিজাইন, তাই? যেখানে সেখানে যাবেন না, ঠকবেন না, ইনশাল্লাহ আপনাদের দোকানের জন্য, প্রোডাক্টের জন্য, ব্যবসার জন্য যদি কোনো বাচ্চাদের প্রোডাক্ট প্রয়োজন হয় আগে আমার দোকানটা দেখবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কি নেবেন কি নেবেন না। আচ্ছা ঠিক আছে, তা দেখাতে থাকি। অবশ্যই যা দেখবেন, দেখলে মাথা নষ্ট হবে, নিতে ইচ্ছা করবেই, কারণ কালেকশনগুলো থাকেই এমন নাকি। আচ্ছা প্রথমে শুরু করলাম, দেখে এই যে কালেকশনটা দেখা যাচ্ছে, এটা কি? এটা ভাই হুডি স্টাইলে? হ্যাঁ এটা এটা হুডি, চমৎকার সেট আইটেম। কত পিস এটা? কি থ্রি পিস? থ্রি পিস। আচ্ছা আচ্ছা, একদম জিরো বাচ্চা থেকে একেবারে জিরো নিবরণ। শীতের প্রথমে কিন্তু বর্তমানে মানে এই আইটেমটা চাহিদা বেশি থাকে, এইগুলাই সর্বপ্রথম লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সেট বা এটা বান্ডেল কত পিস থাকবে? 6 পিস থাকবে, কালার থাকবে তিনটা, কালার থাকবে তিনটা, 6 পিসের বান্ডেল। সাইজ থাকবে, রেশিও কি? এটা সাইজ হচ্ছে আপনার জিরো সাইজ, জিরো সাইজ ফিক্স সাইজ। আচ্ছা 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 ঠিক আছে, এটা কালেকশনটা দেখলাম, যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। এই দেখেন হচ্ছে রাম্পার সেট, একদম পুরো রাম্পার একেবারে প্যাকেট। দেখেন দর্শক, কালার এবং কি কোয়ালিটি চমৎকার। আপনি দেখেন মজিন ভাই কাপড়টা কত সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চায়, রানিং মাল এগুলা, একজনের 3-4 পিস করে নিয়ে যায়। এটা তো জনসন আইটেম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাম্পার স্টাইলে দেখলাম। এই যে দেখেন, মেয়ে বাবুদের আরেকটা আসছে, একটু দারুণ, কি বলবো, এটা আসলে হাতে ধরলে ধরলে হাতে ধরলে বুঝতে পারবেন। যারা এর এই কালেকশনগুলো লাগবে, শুধুমাত্র ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন, শুধুমাত্র পাইকারি। হ্যাঁ, কেউ আবার ওই খুচরা কেনার জন্য লোভে পড়ে ফোন দিয়ে লাভ নেই। হ্যাঁ, কালেকশনগুলো দেখাচ্ছি সোহাগ হুশিয়ারির পক্ষ থেকে। কালার হবে তিনটা মহসিন ভাই, কালার হবে তিনটা? হ্যাঁ ভাই, আপনার ভিডিওতে না একটা কমপ্লেন সব সময় থাকে, কি আমি দাম বলি না? প্রত্যেকটা ভিউয়ার্সরা তাদের কমপ্লেন একটাই, দাম বলি না, যারা এগুলা কেনাবেচা করে তারা দাম জানে। আচ্ছা হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জিনিসটা ভালো করে দেখলেন না, ধরলেন না, দামটা শুনলেন, হ্যাঁ এটা হলো না, এটা আন্দাজ, একটা না আন্দাজ, আসলে আন্দাজে কোনো কিছুই ভালো না, আন্দাজ করা ঠিক না। তো আপনার এই কালেকশনগুলো দেখে যদি পাইসে পাইকারি নিতে চায়, অনেক ধরনের ব্যবসায়ীরা আপনার দোকানে আসতেই পারলো না, তো সেক্ষেত্রে কী করবে সে? সেই ক্ষেত্রে সে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দেবে, তার সাথে কথা বলে হয়তো দেখাবো বা না দেখাবো সেটা পরের ব্যাপার। আচ্ছা আচ্ছা, ভিডিও কলে সবচেয়ে ভালো আপনি সরাসরি আসেন, দেখেন, তারপরে আপনি পছন্দ হলে নেন, কারণ শীতের মাল অবশ্যই বাস্তবে এসে নেওয়াটা, এসে নেওয়াটা ভালো। হ্যাঁ, কালেকশন দেখেন দর্শক, চমৎকার ডিজাইন, মানে কিউট কিউট কালেকশন আসছে কিন্তু। আসলে আমার দোকানে মহসিন ভাই এমন অনেক কাস্টমার অনেক মানে গ্রামাঞ্চল বা মফস্বল এলাকা থেকে আসে, এসে মনে করেন আইডিয়া করে 20,000 টাকার মাল নিব, 1,00,000 টাকা বিল হয়ে যায়, কারণ পছন্দসই মাল তো প্রতিটা ডিজাইন। দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ, এর কালার হবে তিনটা, সাইজ হবে 14-16 এবং 18-20, 14-16 18-20। এই দেখছেন, আচ্ছা আরো কিছু আইটেম দেখি, আর অনেক ডিজাইন আছে, কয়টা দেখাবো মহসিন ভাই? দেখতে থাকি ভাই, আজকে ব্যবসায়ীদের দেখায় মাথা নষ্ট করে দিব তাদের। এই চমৎকার সব ডিজাইন আসলো সোহাগ হুশিয়ারি। এই যে দেখেন মহসিন ভাই, ওয়াও রে ভাই, ফাটাফাটি, কালার হবে তিনটা বা চারটা, দারুন। এগুলো কিন্তু শীতের প্রাথমিক পর্যায়ে খুব চলে, প্রথম প্রথম এগুলো শীতের লাগে, আর বাচ্চাদের এটা লাগবে, বড়দের শীতের কাপড় লাগুক আর না লাগুক, বাচ্চাদের এই আইটেমগুলো, বাচ্চাদের এগুলো লাগে। হ্যাঁ এই যে, এই যে দেখেন, নিতে আসবে এক ডিজাইন, নিয়ে যাবে কিন্তু 4-5টা ডিজাইন, আপনার খুচরা কাস্টমার দোকানে আসলে দেখেন তো কত কিউট। এটা আবার একটু স্টাইল দেয়া আছে, সিকুইন্স কাজ, প্যান্ট সহকারে দেখেন, এগুলো সবগুলোই থাকবে জিরো থেকে
এটা 14-16-18-20 দুই গ্রুপ হবে হ্যাঁ 14-16-18-20 হ্যাঁ দেখুন দয়া করে আজেবাজে মন্তব্য করবেন না যারা ব্যবসায়ী ব্যবসায়ী ভাইরা হয়তো বিষয়টা বুঝবেন আমরা আসলে প্রাইসটা ওপেনলি বলি না কেন না এসব মালে কিন্তু গোমর আছে ভালো টাকা লাভ হ্যাঁ এই জন্য আমি যদি দামটা বলে দেই খুচরা সাধারণ মানুষও দামটা জানলো তো আপনি আমি ব্যবসা করতে পারবো না তাই না আর যারা এগুলো সচরাচর বিক্রি করে বা কেনে তারা দাম এগুলো ঠিকই জানে অবশ্যই এই যে তো সেই ক্ষেত্রে তো ভাই অনেকে আবার আরেকটা কমেন্ট করে যে ভাই দাম বলে নাই দোকানে গেলে মনে হয় দাম বেশি বলবে না প্রশ্নই আসে না মার্কেট দোকানে গেলে দাম দোকানে আসলে যদি দাম আমি বেশি বলি হ্যাঁ সে কি নেবে নাকি তাই না আর দাম বেশি বললে কি আমি ব্যবসা করতে পারবো এত বড় আজকে 29 বছরের আলোর মধ্যে অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছি এই ধরনের বিষয়গুলো আমরা ওপেনলি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দর্শক চলে আসবেন সোহাগ হোসিয়ারিতে মার্কেটটা হচ্ছে আলম মার্কেট আলম টাওয়ার সদর ঘাটের ঠিক নদীর এপারে হ্যাঁ প্রথমেই নৌকা থেকে উঠলে প্রথমে আমাদের মার্কেট আলম মার্কেটের চতুর্থ তলায় সিঁড়ি দিয়ে উঠে একবারে হাতের বামে দেখবেন বিশাল আকারের দোকান কালেকশনের শেষ নাই আপনি কি চান চমৎকার ডিজাইন সদা জন্ম হওয়া বাচ্চার থেকে শুরু করে বাচ্চার মার পর্যন্ত সবই আছে নাকি হ্যাঁ সবই আছে আলোর মধ্যে সুন্দর সুন্দর এক দোকানে সব পাবেন আমাদের এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন দেখেন তো কালার গুলা কি সেই দেখার মতো মহসিন ভাই দারুণ যারা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করেন তাদের কথা বলছি তারা অবশ্যই অন্তত একবার হলো ভিজিট করবেন দর্শক হ্যাঁ কারণ আসলে আমরা কোয়ালিটি কিন্তু হাতে বুঝাই ধরে না বললে বুঝাতে পারবো না ভিডিওতে হয়তো কালার দেখতেছে এই যে দেখেন হ্যাঁ আপনারা অবশ্যই সরাসরি আসবেন হাতে ধরবেন ধরলে বুঝবেন যে মফস্বল এলাকার অনেক মানুষ আছে এসে বলে যে ভাই আগে আপনার দোকানটা খুঁজে পাইনি অনেক খুঁজছি পাইনি বা আগে ঠিকানা জানি জানতাম না হ্যাঁ আগে জানলে ভালো হতো ওই অন্য জায়গা থেকে এনে ঠকছি তারা আমার দোকানটা আগে দেখবেন আচ্ছা তারা এখান থেকে অবশ্যই এই যে দেখেন দেখছেন চমৎকার ডিজাইন এই যে এটা রাম্পার সিস্টেম এটা এক্সট্রাও পরা যায় হ্যাঁ এর সেট করেও পরা যায় ভিতরে গেঞ্জি সহ একটা মেয়ে বাবুদের জন্য হ্যাঁ এগুলো 14-16-18-20 গ্রুপ 14-16-18-20 গ্রুপের এই যে দেখেন মহসিন ভাই ওরে ভাই কত কিউট কিউট ডিজাইন আসছে দেখেন তো লোভে পড়ে যাবেন ভাই হ্যাঁ অবশ্যই বললাম না 20,000 টাকার মাল একজন নিতে আসে বাজেট 20,000 বিল হয় 1,00,000 বিল হয় 80,000 আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো অনেক আইটেম পরে কন্ডিশনে মাল নিয়ে এই যে দেখেন দেখতে থাকেন এগুলো কিন্তু এরকম যে বান্ডিল বান্ডিল এরকম সেট বাই সেট থাকে 6 পিসে বান্ডিল 6 পিসে বান্ডিল জি প্রতিটা বান্ডিলে গ্রুপ আছে সাইজ আছে এই যে দেখেন তবে বারবার রিকোয়েস্ট করব সরাসরি আসেন হ্যাঁ আমরা সরাসরি আসেন দেখে নেন শুধুমাত্র পাইকারি কুরিয়ার কন্ডিশনে যদিও নিতে চান একবার ফার্স্ট অন্তত আসেন আসেন সম্পর্ক তৈরি করেন আমার কথা হচ্ছে ওনার সাথে কথায় কাজে মিল আছে কিনা বা বাস্তবে কোয়ালিটি কি সব বিষয় যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে আপনারা কালেকশন গুলো পাইকারি এই জন্যই বারবার বলি আসলে ফোনে নেওয়ার থেকে অনলাইনে না কিনে আপনি সরাসরি অন্তত একবার আসেন একবার এসে দেখেন কার কাছ থেকে নিচ্ছি কি নিচ্ছি কেমনটা নিচ্ছি এই যে দেখেন মিনি সোয়েটার বলা চলে মিনি সোয়েটার বলা চলে এই যে আল্লাহ এটার মধ্যে কয় পার্ট হ্যাঁ অনেক পার্ট একটা দুইটা কোটি সিস্টেম এটা এই যে দেখেন ঠিক আছে তিনটা এই যে টুপি আছে হ্যাঁ মোজা আছে পাঁচ পিসের সেট ফাইভ পিস এটা এই যে চানা বলি তো চানা অরিজিনাল চানা তো না এটা ফিটিং বাংলা অনেকে মিথ্যা বলে আমরা ভাই ওগুলোর দরকার নাই আমরা যেটা সত্য সেটাই বলি কিন্তু আমাদের দেশি হলো ভাই চায়নার থেকে কম না চায়না থেকে কোনো অংশ কম না কোয়ালিটি কিন্তু সেই এগুলোর মধ্যে 6 পিসের বান্ডিল থাকবে প্রতিটা 6 পিসের বান্ডিল তিনটা করে কালার এই একটা দেখেন এটা স্টুপিড এটা দেখিয়েছিলাম প্রথমে এটা আসছে আরেকটা স্টাইলের এই যে দারুণ কোয়ালিটি বিষয়টা আসলে বাস্তবে ধরলে বুঝতে পারবেন হ্যাঁ চমৎকার তো এরকম নিত্য নতুন অনেক কালেকশন থাকে যা আসলে একটা ভিডিওতে আমাদের ছোট্ট ভিডিওতে সপ্তাহে দেখানো সম্ভব না না এই যে বহু কালেকশন আছে অনেক সরাসরি আসলে আপনি এর মধ্যে প্যান্ট পাবেন দুইটা হ্যাঁ এটা হচ্ছে পাও ঢাকা একবার হ্যাঁ একেবারে মোজা সিস্টেম অ্যাটাচ মোজা আর একটা হচ্ছে মানে এটা হচ্ছে এই যে দেখেন এই যে ট্রাউজারটা ম্যাচিং কান টুপি ফাইভ পিস ফাইভ পিস আচ্ছা আচ্ছা এরকম ফাইভ পিসের এগুলো কিন্তু স্যাম্পল হ্যাঁ হ্যাঁ কোয়ান্টিটি আছে তো আলহামদুলিল্লাহ না ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক আছে মোটামুটি অনেক পিস মাল আমরা হচ্ছি ভাই মাদার হোলসেলার আমাদের কাছ থেকে অনেকে নিয়ে পাইকারি বিক্রি করে তাই জি আচ্ছা তো আমাদের কাছে কোয়ান্টিটি অল্প থাকলে হবে এই যে দেখেন এই যে দেখেন চমৎকার আপনি শত শত ডজন হাজার হাজার ডজন এখান থেকে নিতে পারবেন চাইলে কোনো ব্যাপার না কালেকশন শেষ নাই একটার পর একটা দেখতে থাকেন সব নিউ নিউ কালেকশন আসছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ তো শীতের প্রাথমিক পর্যায়ের যে কালেকশনগুলো দরকার আপনাদের ব্যবসার জন্য ছোট্ট সোনামণিদের এগুলো দেখিয়ে দিলাম দর্শক এখন কথা হচ্ছে একটাই কেনার দায়িত্ব আপনাদের আলম টাওয়ারে কেরানীগঞ্জে আসলে কেরানীগঞ্জে ব্যবসা যারা করে মানে এই রেডিমেড গার্মেন্টস আইটেম নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আসেই কেরানীগঞ্জে হুম অবশ্যই কেরানীগঞ্জে আসা লাগবে যদি গার্মেন্টস ব্যবসা করতে হয় তো আসতে হলে কিন্তু শর্টকাট একেবারে একেবারে নৌকাটা পার হয়ে আলম মার্কেট আমাদের মার্কেট সোজা দেখা যায়
চারতলায় উঠে একেবারে হাতের বামে তাকান দরকার নেই, সোজা হাতের বামে চলে যাবে। এই যে আসলেই বুঝতে পারবে শখ কোনটা। দেখেন কালেকশন, যেখানে সেখানে যাবেন না, ঠকবেন না, একবার ঠকলে কিন্তু পুঁজি খাইলেন অবশ্যই। ঠিক আছে, খেয়াল রাখবেন। এই যে নতুন ব্যবসায়ী যারা, সবার কাছে যাবেন না শোক ভাই, নতুন ব্যবসা যারা করতে চায়, অনেকে তো আছে দেখা গেল মনে করেন আপনাদের ভিডিওগুলো দেখে, বা অনেকে আছে ব্যবসা করতে প্রবাস থেকে আসছে, সে ব্যবসা করবে, বাচ্চাদের পোশাক নিয়ে করতে চাইবে, হয়তো শীতের সময় করতে চাইছে। তো একজন নতুন ব্যবসায়ী আসলে সে কি তার মানে ব্যবসাটাকে সাজায় নেওয়ার মতো মাল আপনারা গুছিয়ে দিতে পারবেন? এক দোকানে সব পাবে ইনশাল্লাহ। আমাদের আমার এখানে শীতের মাল, গরমের মাল, ঈদের মাল, বৈশাখের মাল, কখন যখন যেটা চলে তখন সেটাই আছে। এটা তো আছে, ধরেন সে আসলো বললো যে ভাই আজকে হইছে গুছায় দেন, একেবারে এক দোকানে সব, মার্কেট ঘোরা লাগবে না। তাই হ্যাঁ, পুরো মার্কেট ঘুরে যা পাবে আমার এই দোকানে তা পাবে। আমার 1200 স্কয়ার ফিটের ঘর। চমৎকার সব কালেকশন আসছে দর্শক, দেখতে থাকেন। তো বড় ভাই কালেকশন তো দেখায় মনে হয় না শেষ করা সম্ভব না, অনেক ডিজাইন আর কয়টা দেখাবো ভাই বলেন। এই যে পেছনে সামনে আশেপাশে যা আরেকটা জিনিস আছে, এবার খুব ভালো চলতেছে এটা। হ্যাঁ চমৎকার। ও রে, এটা তো হচ্ছে যে কে বেবি ক্যারিয়ারও বলা চলে, এটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট বেবি ব্ল্যাঙ্কেট। একবারে বাচ্চাকে প্যাকেট করে নিতে হবে, একেবারে প্যাকেট, শীত ঠোকার কোনো জায়গা নাই। এখানে পা ঢুকাই দিবে, হ্যাঁ যারা ব্যবহার করে তারা ভালো জানে। এই যে বেবি ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট অনেকগুলো ডিজাইন আছে, অল্প কিছু দেখাই। এগুলো কিন্তু স্যাম্পল খুলে রাখছে ভাই, কিন্তু প্যাকেট করা থাকে, প্যাকেট করা একদম সবগুলো প্যাকেট। এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটি থাকে। তো যারা যারা নিতে চান দর্শক, মানে বরাবরই বলবো যোগাযোগ করেন, এইসব মালে আইটেমে কিন্তু লাভ করা যায় ভালো। হ্যাঁ এই যে দেখেন একটু ভেরিয়েশন আছে এইসব ক্যাটাগরি, এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন বেবি ব্ল্যাঙ্কেট, এখন আর আগের মতো ওই বেবি তাওয়াল নিয়ে কেউ ঘুরে না, না না না, এগুলো নিয়ে ঘুরে ঝামেলা নাই। আচ্ছা তো ভাইয়া শেষমেশ একটু ঠিকানাটা জেনে নিই, আবার কীভাবে আসতে হবে একদম শর্টকাটে? আমাদের মার্কেটটা হচ্ছে কেরানীগঞ্জের কেরানীগঞ্জ আলম টাওয়ার, একেবারে নদীর পাড়ে। আলম টাওয়ারে এসে সিঁড়ি দিয়ে উঠলে চারতলায় হাতের বামে সোহাগ, হুশিয়ারিয়ান গার্মেন্টস। আর যারা দোকান চিনবেন না অবশ্যই ওনাদের নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, কোনো সমস্যা নেই, প্রয়োজনে আমরা রিসিভ করে নিয়ে আসবো। ওকে, তো দর্শক এরকম আরও অসাধারণ কিছু কালেকশন পেতে চাইলে বা দেখতে চাইলে সরাসরি ভিজিট করবেন। কী চান সব ক্যাটাগরি আইটেমগুলো এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।